আজকের রেসিপি চিকেন গোলা কাবাব আর এই কাবাব বানানো ভীষণ সোজা আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন একঘেয়ে চিকেনের রেসিপি ভালো না লাগলে বা বাড়িতে কোনো গেস্ট আসলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন মজাদার এই চিকেনের কাবাব বানানো ভীষণ সোজা আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নিই একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে একটা পেঁয়াজ এরকমভাবে কেটে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব চার পাঁচ কোয়া রসুন আর দিয়ে দেব হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে এবার এটাকে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আড়াইশো থেকে তিনশো গ্রাম চিকেন বোনলেস করে নিয়েছি এবার সবগুলো দিয়ে আবারও একবার পেস্ট করে নেব একটা বোলে মাংসের পেস্টটা ঢেলে নিচ্ছি কাবাবটা সফট করার জন্য দিয়ে দেবো এক চির লেবুর রস স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা আর দু চামচ দিয়ে দেব ম্যাগি মশলা আর এক চামচ মেল্টেড ঘি এই ঘিটা দেওয়ার জন্য ভেতরটা খুবই সফট আর জুসি হবে ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের বদলে আপনারা পাউরুটি গুঁড়ো করেও দিতে পারেন সেটাও ভীষণই ভালো হয় এখানে আমি দু চামচ মতন কর্নফ্লাওয়ার দিলাম আপনাদের কম বেশি লাগতে পারে বাইন্ডিং করতে যতটা লাগে ততটা দিতে হবে এবার অল্প করে করে নিয়ে যতটা বড় করতে চান সেই রকম নিয়ে এরকম একটা কাবাব স্টিকের মধ্যে এইভাবে হাত দিয়ে গোল গোল করে স্মুথ করে নিতে হবে যদি কাবাব স্টিক না থাকে তাহলে আপনারা কোনো পেন্সিল বা স্ট্র দিয়েও করতে পারেন এখানে কিছুটা তেল আমি স্যালো ফ্রাই করার জন্য নিয়ে নিয়েছি ভালো করে গরম করে এবার মিডিয়াম ফ্লেমে আমি এগুলো ভেজে নেব উল্টে পাল্টে এগুলো সব দিক সমানভাবে ভেজে নিতে হবে তেলটা খুব গরম হয়ে গেলে মিডিয়াম টু লোতে করে দেবো তারপর ভাজবো না হলে ভাজাটা খুব সুন্দরভাবে হবে না ভালো করে এই ওপিট করে লাল লাল করে ভেজে তুলে রাখছি এই কাবাবটা বানানো যত সহজ আর খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন সবগুলো তুলে এক সাইডে রেখে দিলাম আর বাদবাকি তেলটাও আমি ঢেলে রেখেছি আর ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম টু টি স্পুন মতন বাটার আর টু টি স্পুন দিয়ে দেবো ময়দা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এক মিনিট মতন ভেজে নেব এখানে আমি একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি আপনারা এমনিও খেতে পারেন বা গ্রেভিটা বানিয়েও খেতে পারেন বা সস দিয়েও খেতে পারেন দিয়ে দিচ্ছি দু তিনটে রসুন কুচি রসুনটা দিয়েও একটু নেড়ে চেড়ে এক মিনিট মতন ভেজে নেব লো ফ্লেমেই করতে হবে আজ বানানো যাবে না দিয়ে দেব পরিমাণ মতন জল খুব বেশি জল দেব না অল্প একটু জল দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেবো হাফ কাপ মতন দুধ দুধটা দিয়ে এটা নেড়েচেড়ে একদম স্মুথ পেস্ট তৈরি করতে হবে যেরকম আমরা পেস্ট তৈরি করি ঠিক সেরকম যদি মনে হয় যে দলা পাকিয়ে যাচ্ছে তাহলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আগে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা আবার অন করে একটু নেড়ে নেবেন খুব বেশি জাল দেওয়ার দরকার নেই ভালো মতন ফুটে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি অরিগানো সব কিছু দিয়ে আবার একবার মিশিয়ে নেব আমার গ্রেভি বা সসটা তৈরি হয়ে গেল এবার কাবাবগুলো এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি বাড়িতে একবার বানালে ভীষণ মজা করে সবাই খাবে আর বানানোর অনুরোধও আসবে বারবার একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি আপনাদের একটা ভেঙে অবশ্যই দেখাবো আর তার আগে বলে রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি আজকের মতন আসি বন্ধুরা